হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি হচ্ছে স্মৃতিসৌধ, সাভার স্মৃতিসৌধ যেটা, আর তার আগে আমরা যাবো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা। ভিতরে যদিও ঢোকার কোনো প্ল্যান নাই, কারণ দেরি হয়ে যাবে। আজকে আমরা যথাসম্ভব চেষ্টা করব একটার আগে বাসায় ফেরার, কিন্তু সম্ভবত তা পারবো না, কারণ রাইডটা মোটামুটি ভালোই বড় একটা রাইড। আর রাইডটা শুরু হয়েছে ডাকভবনের সামনে থেকে। আমি জয়েন করব রাইডটাতে কল্যাণপুর থেকে বা টেকনিক্যাল থেকে, কারণ হচ্ছে আমার বাসা থেকে বের হইতে অনেক দেরি হয়ে গেছে, আর রাইডটা শুরু হয়ে গেছে মোটামুটি 7:45 দিকে, আর আমি বাসা থেকে বের হয়েছি 7টায়। আমার ধারণা, আমি যদিও দেরি করছি, তাও রাইডটা শুরু হওয়ার পরেও আমি রওনা দিয়া রাইডটা সুন্দর মতো ধরতে পারবো, কারণ ওরা আসবে গ্রুপে আর আমি আসবো একা। আমি একা টাইনা যেতে পারবো, গ্রুপে টাইনা আসতে পারবে না। জি ভাই, এত দেরি করলেন কে? আপনি না আগে আসার কথা ছিল? ভাই আমার আগে আসার কথা ছিল, কিন্তু আমরা ওখান থেকে একটু শর্ট নিয়েছি। ও আচ্ছা। আর আর ভাই অফিসের সাথে কদিন আসার কথা ছিল, আর আমাদের মফিজ ভাই সে হচ্ছে আমাকে 6:30 সময় ফোন দিয়ে বলে রাইড শুরু হয়ে গেছে। ভাই নাস্তা নিয়ে আসতেছে, সে তো সুখবর। ওয়াও, আমার বাসায় যে তাহলে খাইতে হবে না। ভাই আপনি সাথে একটু পরিচয় ভাই। শুভ ভাই, আজকে এই ভাইয়ের সাথে প্রথম দেখা হয়তো বা? ও তাহলে মনে নাই। জিয়াদ ভাই কিছু বলতেছে আমরা শুনি নাই, একবার বলেন। একবার বলেন, মাউথ স্পিকার নাই, জোরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একবার ঠিক কথা। জি জি, একবার ঠিক কথা। রাইড আবার শুরু করলাম। রাইডটা শুরু করলাম হচ্ছে টেকনিক্যালের সামনে থেকে, আর রাইডে আমরা মোট আছি হচ্ছে 11 জন, আর বাকি 4 জন আসতেছে তারা বাসে, আর তাদের মধ্যে আছে 2 জন ছোট বাচ্চা, তারা হচ্ছে সাইকেল চালাইতে পারবে না এই লং রোডে। আর আমাদের জন্য ভাবি স্পেশাল খাবার নিয়ে আসতেছে, আর খাবার নিয়ে সাইকেলে আসা যাবে না। আর একটা দুঃখের সংবাদ হচ্ছে, ভাবির সাইকেলটা চুরি হয়ে গেছে, এই জন্য ভাবি সাইকেলে আসতে পারছে না। সবশেষ কথা হচ্ছে, আমরা রাইড শুরু করছি, এখন আমাদের নেক্সট ব্রেকটা হবে হেমায়তপুর, সেখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, এরপর আবার রওনা দিব জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে। জাহাঙ্গীরনগরের আগে আর তেমন কোনো ব্রেক দেওয়ার উদ্দেশ্য নেই। নেক্সট দেখা হচ্ছে তাহলে হেমায়তপুর অথবা সাভার, যে কোনো একটা জায়গায় থামবো, থামার পর ব্রেক দিব, ব্রেক দিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর আবার রাইড শুরু করব। আর আজকে সাইকেল রাইডের লিড দিচ্ছি হচ্ছে আমি, দেখা যাক কতটা টাইনা যাইতে পারি। খাবার দাবার শেষে রাইড আবার শুরু করলাম। হেমায়তপুরে হচ্ছে আমরা খাবার দাবার জন্য একটা ব্রেক দিছিলাম, সেই ব্রেক পর আবার আমরা রাইডটা শুরু করলাম। চলুন কতক্ষণ রাস্তাটাকে এনজয় করি, এরপর আবার দেখা হবে জাহাঙ্গীরনগরের গেটে, আর তার আগে রাস্তাটা এনজয় করা যাক। এই এলাকাটায় বোঝা যাচ্ছে শীত পড়ে গেছে, এই এত রোদের মধ্যেও অনেক ঠান্ডা বাতাস লাগতেছে, মোটামুটি ভালোই বাতাস, যেটা এখনও ঢাকার সাইডে পড়ে নাই বললেই চলে। মনে হয় বেশি জোরে টান দিয়ে দিছি, পিছে তো কারো দেখতেছি না, একটু থামি। সবসময় একটা জিনিস খেয়াল করতাম, যে বাস ড্রাইভাররা কোনো সময় রিক্সাওয়ালাদের দেখতে পারে না, কারণ রিক্সাওয়ালারা কোনো কিছু নামাই না, যেদিকে খুশি ওইদিকে চলে যায়। আর বেশিরভাগ হাইওয়ের বাসগুলা রিক্সারে দুই চক্ষে দেখতে পারে না, তার কারণ হচ্ছে, আজকের এই রাইডটা দেওয়ার পর আমি বুঝতে পারছি, আমি যে হেমায়তপুরটা ক্রস করার পর থেকে একটা রিক্সাও দেখি নাই,
যেগুলা উল্টা বাদে সোজা যাইতেছে, মানে এগুলা বেশিরভাগই উল্টা আসতেছে, দুই একটা রিক্সা খালি সোজা যাইতেছে। এমনকি তারা নিচের যে মাটির রাস্তাটা ওইটা দিয়ে আসতেছে না, তারা যে দুইটা লেন আছে, দুইটা লেনের মধ্যে একটা তো হাই স্পিড গাড়ি যাওয়ার জন্য, আরেকটা হচ্ছে একটু স্লো স্পিড গাড়ি দেওয়ার জন্য, তারা ওই স্লো স্পিডের গাড়ি যাওয়ার লেনটা দিয়ে ঢুকতেছে। তাহলে লেন বাকি থাকে একটা, ওই এক লেনের মধ্যে বাস যাইতেছে, গাড়ি যাইতেছে, ট্রাক যাইতেছে, আর ছোটখাটো যতগুলো যানবাহন আছে, মোটরসাইকেল সাইকেল এগুলো যাইতেছে। এখন যদি রিক্সাগুলো এইভাবে হাইওয়ে দখল দিয়ে চলে, তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক বিষয়। আর এখানে আমরা সবসময় দোষ দিয়ে থাকি বাসের, এখানে বাসের দোষটা যে নাই বিষয়টা তা না, বাসেরও দোষ আছে, কিন্তু রিক্সাগুলা আর অটো রিক্সাগুলা যদি হাইওয়ে থেকে সরানো যেত তবে খুব ভালো হইতো আমার মনে হয়। এগুলো না সরানো গেলেও এগুলোর জন্য অন্তত একটা আলাদা লেন করে দেওয়া দরকার, আর ওই লেনের মধ্যে যদি তারা রং সাইড দিয়ে যায় তাদের খুব বেশি পরিমাণে জরিমানা করা দরকার, না হইলে এরা জীবনে শুধরাবে না। এখন বাজে 9টা, আর আমরা আইসা পড়ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশেপাশে। একবারে পিসের গেটটা ক্রস করলাম, এখন হচ্ছে সামনের গেটটা দিয়ে ভিতরে ঢুকবো না, ওইখানে দাঁড়ায় কিছু ছবি তুলবো, তারপর হচ্ছে আবার আমরা রওনা দিব স্মৃতিসৌধের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমরা আইসা পড়ছি হচ্ছে জাহাঙ্গীরনগর গেটের সামনে। জাহাঙ্গীরনগরের গেট, আমরা হচ্ছে সবাই এখানে। এই যে ভাইও আছে, ভাইরে আবার ওনাকে দেখতে পাচ্ছিস না, আমি নিজে যদিও দেখতে পাচ্ছিস না, সূর্যের আলো জন্য মোবাইল আর সানগ্লাসটা জন্য সবাই এখানে ছবি তুলতেছে নিজের মতো করে, যে যেমনে পারে কেউ কোনো ছবি দিয়ে সাথে এই দেখেন এই ভাই এইভাবে বইসা ছবি দিতেছে। ওইদিকে জিয়াদ ভাই আছে, তার ব্লগের ব্যস্ত, আমিও ভাবলাম একটু ব্যস্ত হয়ে যাই, আমি ফ্রি থেকে করবো কি। এরপর যাইতেছি আমরা হচ্ছে স্মৃতিসৌধ, 9টা 5-এর মধ্যে আমরা এখানে এসে পড়ছি, দেরি করি নাই বেশি, তাই নিয়ে আসছি। ধন্যবাদ কারা দিবেন তাই নিয়ে আসার জন্য? আমারে দিবে সবাই, ধন্যবাদ আপনাদেরও। হ্যালো বন্ধুরা, আমরা অবশ্যই এসে পড়ছি স্মৃতিসৌধের সাবার, আর এখন শুনতেছি 10টার আগে ঢুকতে দিবে না, এখন বাজে 9:30। আমাদের এখানে আসতে সময় লাগছে 2 ঘন্টা, খাবার ব্রেক টেক সব সহ, আর সবাই এসে পড়ছি। ওইখানে কিছু মানুষ ভুলে আগে চলে গেছিল, কই গেছিল বলতে পারতেছি না, পরে আবার তারা ঘুরে আসছে, আর ঢুকতে দেয় নাকি দেয় না এটা একটা বড় বিষয়, আর সাইকেল নিয়ে বলে ঢুকতে দিবেই না, এমনিতে নর্মাল মানুষ ঢুকতে দিলেও সাইকেল নিয়ে ঢুকতে দিবে না, যেহেতু ভিতরে না ঢুকে আশেপাশে কোথাও থেকে ঘুরন দিয়ে আসতে পারি। আর দেখতে থাকুন সবাই। হ্যালো বন্ধুরা, যেটা ভয় পাইছিলাম সেটাই হয়েছে, আমাদের স্মৃতিসৌধে ঢুকতে দেয় নাই, কারণ হচ্ছে করোনাকালীন সময় কোনো মানুষকে স্মৃতিসৌধে ঢুকতে দিতেছে না, শুধুমাত্র তাদের নিজস্ব স্টাফ বাদে। তাই আমরা সবাই হচ্ছে স্মৃতিসৌধের অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আসছি খাওয়া দাওয়া করবো, আর সাইকেলগুলো ওই সাইডে রাখছি। খাওয়া দাওয়া শেষে আমরা এসেছি, জিয়াদ ভাই আমরা খাইতে যাইতেছি, মূল কথা হচ্ছে এটা, একবার খাইছি যদিও আবার খাইতে যাইতেছি, এটা এবার হচ্ছে ভাবির হাতে রান্না খাইতে যাইতেছি। এই যে এই ভাবি হচ্ছে রান্না করছে আমাদের রান্না, একটু দেখবো। এই হচ্ছে ভাবির হাতের খিচুড়ি, বা হ্যাঁ খিচুড়ি তো খুলতেছি, আনবক্স করতেছি। এই হচ্ছে মাছের খিচুড়ি, গন্ধ তো বলে ইলিশ মাছ। রাইড আবার শুরু করলাম, এবার যাচ্ছি বাসার দিকে। স্মৃতিসৌধে তো ঢুকতে পারি নাই, ও হ্যান্ড গ্লাভসই তো পরি নাই, হ্যান্ড গ্লাভসটা পরে আবার রাইড শুরু করছি। আজকে এই রাইডটা দেওয়ার সময় অনেকগুলো জিনিস নতুন বুঝতে পারলাম, যেগুলো হচ্ছে আগে আমি খেয়াল করতাম না, এখন করা শুরু করতে হবে নেক্সট রাইডগুলোর ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে, কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গাটা ওই দিন খোলা থাকবে নাকি, সেই বিষয়ে একটা ধারণা রাখা দরকার, নাহলে তো আজকের মতো আমাদের আইসা ঘুরে যেতে হবে। আরেকটা হচ্ছে, যে সময় রাইডগুলো হাইওয়েতে হবে ওই সময় মাথা খুব ঠান্ডা রেখে ধীরে ধীরে চালাইলে চলবে না, মোটামুটি টানে চালাইতে হবে, আর যদি ধীরে ধীরে চালাই তাহলে আমাদেরই অসুবিধা হবে, পিছের গাড়িগুলো হর্ন দিবে অতিরিক্ত, আর ধুমধাম ওভারটেক করবে, এমনভাবে চাপও মারতে পারে মাঝে মাঝে, যে চাপগুলো অনেকে সামলাইতে পারবে অনেকে সামলাইতে পারবে না। আর সাইকেল রাইড দেওয়ার সময় সব সময় চেষ্টা করতে হবে নির্দিষ্ট একটা লেন ধরে আগানো, অর্থাৎ একটা লেনে যাওয়া, 2-3-4টা করে লেন না যাইয়া, সবাই সিঙ্গেল সিঙ্গেল না যাইয়া, সবাই একজনের পিছে একজন যদি যাই তাহলে রাইডটা দেখতে অনেক সুন্দর হবে, আর
চালায়াও মোটামুটি ভালো কনফিডেন্স পাওয়া যাবে, আর মানুষজন অটোমেটিক আমাদের সাইড দিয়ে দিবে। যদি একজন একজনের পর না যাই, যে যে যার যার মতো যাই, তাহলে আশেপাশের গাড়িগুলাও আমাদের ওইভাবে সাইড দিবে না, যেটা হচ্ছে আজকে রাইডটা দেওয়ার পর আমি বুঝতে পারছি। আজকে হচ্ছে কিছু মানুষ জয় টানছি, কিছু মানুষ আসতে টানছি, তার কারণ হচ্ছে সবাই এত বড় রাইড দেওয়া নিয়ে এক্সপিরিয়েন্স নাই, তাই হয়তো কেউ জয় টানছি, কেউ আসতে টানছি। আজকে আমরা রাইডটাতে যে উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্যটা যদিও পূরণ হয় নাই, তবে রাইডটা ভালোই এনজয় করছি। আর ভাবির হাতে রান্না, এই দেখলেন আমাকে কিভাবে ওভারটেক করে বাসটা গেল, ওই সাইডে কি এতটাই কম জায়গা ছিল, বা আর কয়েক সেকেন্ড পর যদি সে ওভারটেক করতো তাহলে কি তার খুব বড় কোনো অসুবিধা হয়ে যেত নাকি কে জানে। সে এই ধরনের একটা চাপ মাইরে আমাকে ওভারটেক করে চলে গেল। আর হাইওয়ের বাসগুলো এরকমভাবেই চলে, অন্যান্য গাড়িগুলোরে তারা পাত্তা দিতেই চায় না, এতটা রাফ তারা চালায় থাকে সাধারণত। আর আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমরা নেক্সট কোথায় যাচ্ছি এখনই বলতে পারছি না, তবে সুন্দর কোনো জায়গায় হয়তো বা যাবো। আর যে জায়গাটা যাব ওই জায়গাটা খোলা আছে নাকি নাই সে বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে আমরা রওনাটা দিব, এছাড়া আমরা রওনা দিব না। আর যারা হাইওয়েতে রাইড করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন 3-4-5 জন রাইড করার, একা বা দুইজন রাইড করাটা খুব একটা ভালো না হাইওয়ের জন্য, যত বেশি মানুষ হবে তত ভালো হাইওয়ের জন্য। আর বাসগুলো থেকে একটু সাবধান থাকবেন, অন্যান্য গাড়িগুলো থেকে একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।